হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আবগারি পুলিশ পরীক্ষা স্পেশাল ক্লাস বাংলা সাহিত্যের কিছু উল্লেখযোগ্য চরিত্র ও তাদের স্রষ্টার নাম আজকে আমরা এই টপিক থেকে আলোচনা করবো তো আশা করছি তোমাদের কিন্তু এই টপিক থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে প্রিলিমিনারি পরীক্ষায় আসবে তো আগে বলে রেখে তোমাদের প্রিলিমিনির পরীক্ষার সিলেবাসটা তো তোমাদের ফিলিমিনির পরীক্ষা দেখো বাংলা থেকে কিন্তু পঞ্চাশ নম্বর থাকবে সেই জন্য বাংলায় কিন্তু তোমাদের একটু বেশি ফোকাস করতে হবে এরপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস ও রিজনিং থেকে পঞ্চাশ নম্বর এখানে জেনারেল অ্যাওয়ারনেস বলতে মূলত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি প্রশ্ন আসবে তো তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি আমরা অলরেডি দুটো ভিডিও তৈরি করে রেখেছি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর এই ভিডিওতে আমরা বিগত ন মাসের অর্থাৎ জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সমস্ত খেলাধুলা সম্মান সকল পুরস্কার এবং পদাধিকার ব্যক্তির থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন আমরা বেছে নিয়েছি তো এখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাবে এমনকি জেল পুলিশ পরীক্ষাও এইখান থেকে মোটামুটি তিন চারটা প্রশ্ন কমন এসেছিল এবং আরেকটি ভিডিও আমরা তৈরি করে রেখেছি পাঁচশোটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ তোমরা যদি এই ভিডিওটি যদি কমপ্লিট করো তো তোমাদের আপকামিং যে বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি মেশিনিয়াস পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউ বিভিন্ন পরীক্ষা রেলের বিভিন্ন পরীক্ষা এন টিপিসি গ্রুপ ডি এবং এসএসসির বিভিন্ন পরীক্ষা তোমরা কিন্তু এখান থেকে কমন পাবেই পাবে কেননা এই ভিডিওতে আমরা ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং সব সবকটি বিষয় থেকে আমরা কিন্তু বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সংকলন করেছি তো তোমরা এই দুটো ভিডিও কিন্তু অবশ্যই দেখো এই দুটো ভিডিওর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের বাংলা থেকে কি কি পড়তে হবে দেখো তোমাদের বাংলা থেকে এগুলো পড়তে হবে তো আজকে আমরা দেখো এই যে পাঁচ নম্বর টপিক চরিত্র এবং স্রষ্টা আজকে আমরা এই টপিকটা কমপ্লিট করব। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন কী আছে চরিত্র এবং স্রষ্টা থেকে যে রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট চরিত্রগুলির নাম কি কি তো উত্তর হবে গোড়া চারুলতা লাবণ্য মিনি নিরুপমা বিনোদিনী ও বিহারী তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন এইভাবে আসবে না তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে মিনি চরিত্রটির স্রেষ্ঠাকে চারটি অপশন থাকবে তখন তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বেছে নিতে হবে ঠিক আছে তো সবগুলো চরিত্র তোমাদের কিন্তু পড়তে হবে আমরা কিন্তু এখানে সবকটি উল্লেখযোগ্য চরিত্রগুলো বেছে নিয়েছি তোমরা আবার এখান থেকে শর্ট আউট করো না আমরা অলরেডি অনেক শর্ট আউট করে অনেক ছোট করে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রগুলি এখানে সংকলন করেছি নেক্সট দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ চরিত্রগুলির নাম কি কী তো উত্তর হবে গফুর মহেশ দেবদাস শ্রীকান্ত কিরণময়ী অন্নদা দিদি কাঙালি অভাগী ইন্দ্রনাথ সব্যসাচী সতীশ রাজলক্ষ্মী সুরেশ অচলা মহিম বিজয়া ঠিক আছে তো তোমরা এই নামগুলো মুখস্থ করতে যাও না তোমরা মোটামুটি এই নামগুলো খাতায় লিখে নাও মোটামুটি চার পাঁচবার রিভিশন দাও দেখবে অটোমেটিকলি তোমাদের কিন্তু মাথায় থাকবে মনে রাখবে তোমাদের কিন্তু পরীক্ষায় অপশন থাকবে তো আশা করছি তোমাদের মুখস্থ করার দরকার নেই তোমরা যদি চার পাঁচবার রিভিশন দাও এবং লাস্টে আমি মক টেস্ট করিয়ে দেবো তখন কিন্তু তোমাদের আরামসে জিনিসগুলো মনে থাকবে ঠিক আছে এবং মকটেশের সময় আমি গুরুত্বপূর্ণ আরও উল্লেখযোগ্য প্রশ্ন কিন্তু ওখানে সংকলন করব তো তোমরা কিন্তু সবকটি ভিডিও দেখো আজকে আমাদের প্রথম ক্লাস আগামী কাল থেকে আমাদের ক্লাস পরপর চলতে থাকবে তো তোমরা সবকটি ক্লাস কিন্তু দেখো কোন ক্লাস মিস করো না ওকে এরপর দেখো তিন নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ চরিত্রগুলির নাম কী কী উত্তর হবে নবকুমার কৃষ্ণকান্ত সূর্যমুখী কুন্দনন্দিনী ভ্রমর চন্দ্রশেখর চঞ্চল কুমারী তো এগুলো হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ চরিত্র ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্রগুলির নাম কী কী উত্তর হবে অপু দুর্গা হরিহর ভানুমতি সত্যচরণ হাজারি ঠাকুর দব্রু পান্না সর্বজয়া এগুলো সব করে চরিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র ওকে এরপর নেক্সট যাবো ছ নম্বর ভীষণ ইম্পর্টেন্ট সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্রগুলোর নাম কী কী উত্তর হবে ফেলুদা যার আসল নাম প্রদোষচন্দ্র মিত্র হ্যাঁ তারপর দেখো তোপ সে যার আসল নাম তপেশ রঞ্জন মিত্র তারপর দেখো প্রফেসর শঙ্খু জটায়ু যার আসল নাম লালমোহন গাঙ্গুলি এবং তারিণী খুঁড়ো তো এই করি চরিত্র স্রষ্টা সত্যজিৎ রায় বন্ধুরা তোমাদের কথা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আমরা কিন্তু প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করি ঠিক আছে নেক্সট দেখো প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ চরিত্রগুলির নাম কি কি। উত্তর হবে ঘনাদা মামাবাবু মেজকর্তা পরাশর বর্মা ওকে নেক্সট দেখো ভীষণ ইম্পর্টেন্ট সুকুমার রায়ের সুকুমার রায়ের সৃষ্ট চরিত্রগুলির নাম কী কী উত্তর হবে রাম গরুরের ছানা ন্যারা হিজিবিজবিজ কুমড়োপটাশ কাকেশ্বর কুচকুচে পাগলা দাসু হেসরাম হাসিয়া তো এই সব করে চরিত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট দেখো বজ্রদা এই চরিত্রটির স্রষ্টা কে উত্তর হবে গৌড় কিশোর ঘোষ নেক্সট দেখো টেনিদা পেলা, হাবলু ক্যাবলা এই চরিত্রগুলির কে ভীষণ ইম্পর্টেন্ট টেনিদাটা বেশি পরীক্ষায় আছে তো এটার উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায় নেক্সট দেখো হর্ষবর্ধন গোবর্ধন এই চরিত্রগুলির কে উত্তর হবে শিবরাম চক্রবর্তী নেক্সট দেখো সোনাবৌদি পিন্ডিদা এই চরিত্রগুলির কে আশুতোষ মুখোপাধ্যায় নেক্সট এটা ভীষণ ইম্পর্টেন্ট ক্রিটি রায় এই চরিত্রটি স্রষ্টা কে উত্তর হবে নিহার রঞ্জন গুপ্ত নেক্সট দেখো ব্যোমকেশ ভীষণ ইম্পর্টেন্ট বোমকেশ অজিত সত্যবতী সদাশিব বর্দা এখান থেকে বেশিরভাগ তোমাদের পরীক্ষা বোমকেশ আসে এবং সদাশিব আসে এই দুটো তো এই চরিত্রগুলির স্রষ্ঠাকে উত্তর হবে সরবিন্দু বন্দ্যোপাধ্যায় নেক্সট দেখো জয়ন্ত মানিক এই চরিত্রগুলির স্রষ্টাকে উত্তর হবে হেমেন্দ্র হেমেন্দ্র কুমার রায় নেক্সট দেখো রিজুদা এই চরিত্রটির স্রষ্ঠাকে বুদ্ধদেব গুহ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন এসেছে নেক্সট দেখো ডমরুধর এই চরিত্রটির স্রষ্ঠাকে উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নেক্সট দেখো কাকা বাবু এই চরিত্রটির স্রষ্ঠাকে উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় নেক্সট পাণ্ডব গোয়েন্দা চরিত্রটির স্রষ্ঠাকে ভীষণ ইম্পর্টেন্ট উত্তর হবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় নেক্সট দেখো অর্জুন চরিত্রটির স্রষ্টা কে উত্তর হবে সমরেশ মজুমদার তোমরা কিন্তু এই সবগুলো অবশ্যই খাতায় নোট করে রাখো এবং তোমরা খাতায় নোট করে তিন চারবার রিভিশন দাও দেখবে মুখস্থ করতে হচ্ছে না আপনার মনে থাকছে নেক্সট দেখো ভীষণ ইম্পর্টেন্ট কর্নেল যার আসল নাম নীলাদ্রি সরকার এই চরিত্রটির কে উত্তর হবে সৈয়দ মুস্তাফা সিরাজ নেক্সট দেখো চাটুর্যমশাই বিড়িঞ্চি বাবা জটাধর বক্সি এই চরিত্রগুলির সৃষ্ঠাকে উত্তর হবে রাজশেখর বসু নেক্সট মামা চরিত্রটির সৃষ্ঠাকে উত্তর হবে ত্রিদেব কুমার চট্টোপাধ্যায় নেক্সট দেখো মিতিন মাসি এই চরিত্রটির সৃষ্ঠাকে উত্তর হবে সুচিত্রা চট্টোপাধ্যায় নেক্সট দেখো নোলেদা এই চরিত্রটির স্রষ্টা কে উত্তর হবে অহিভূষণ মল্লিক ওকে নেক্সট দেখো কিছু কার্টুন চরিত্র এখান থেকেও তোমাদের কিন্তু পরীক্ষায় আসে নেক্সট দেখো হাদা ভোদা বাটুল নন্টে ফন্টে কেলটুদা এগুলো সবই বিখ্যাত কার্টুন চরিত্র তো এই কার্টুন চরিত্রগুলির স্রষ্টা কে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে ঠিক আছে বিশেষ করে বাটুল হাদাভোদা নন্টে ফন্টে ওকে তো এই চরিত্রগুলির সষ্টা হলো নারায়ণ দেবনাথ এবং দেখো লাস্ট প্রশ্ন চাঁচা চৌধুরী পিঙ্কি সাবু এই কার্টুন চরিত্রগুলির সষ্টা কে তো এই কার্টুন চরিত্রগুলির সষ্টা হলো প্রাণ কুমার শর্মা তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলে প্রতিদিন কিন্তু ক্লাস করতে অবশ্যই ভুলো না প্রতিদিনকার ক্লাস তোমরা সকাল নটায় পেয়ে যাবে এবং প্রতিদিন ক্লাসগুলো অবশ্যই তোমরা করো তোমাদের অবশ্যই উপকারে আসবে তো থ্যাংক ইউ আজকের মধ্যে এতটুকুই ধন্যবাদ